আসসালামু আলিক শাহী আলাইকুম আস্লামাত আমি ভারতে থাকি সামনের মাসে আমার পরীক্ষা উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা শুরু হচ্ছে বারোটা থেকে আর শেষ তিনটা পনেরোতে আর এই সময়ে আমার জোহর নামাজ পড়া অসম্ভব যেহেতু এগারোটা পঞ্চাশের পর থেকে তিনটা পর্যন্ত জোহর তাই আমার পক্ষে সম্ভব হবে না আমি কি জোহরের নামাজ আসরে জমা করব এইরকমই কাছাকাছি একটি প্রশ্নের উত্তর দিলাম যেটি আমেরিকা থেকে এসেছিল সেটা ক্লাসের ক্ষেত্রে আর আপনার পরীক্ষার ক্ষেত্রে সেটি ছিল জোহরের সাথে আসরে জমা করা জমা তাকদিম আর আপনার প্রশ্ন হচ্ছে যে জোহর হওয়ার আগে আপনাকে পরীক্ষার হলে ঢুকে যেতে হচ্ছে সুতরাং এই ক্ষেত্রেও প্রয়োজনে মাঝে মধ্যে জমা করতে পারবেন সারা বছর নয় কিন্তু এই পরীক্ষার কয়েকদিন জমা করবেন আপনি আসরের সাথে জোহর জি আল্লাহ তাল আলাম।